যুক্তরাষ্ট্র যুদ্ধাপরাধের অভিযোগে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি তদন্ত শুরুর বিপক্ষে নিয়েছে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামি নেতানিয়াহুর কাছে ফোন করে তাকে এ বিষয়ে আশ্বস্ত করেছেন বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যম বৃহস্পতিবার প্রথমবারের মতো ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলের প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন হ্যারিস আন্তর্জাতিক অপরাধ আদালত আনুষ্ঠানিকভাবে ইসরায়েলের যুদ্ধাপরাধ তদন্তের ঘোষণা দেওয়ার একদিন পরেই নিতানিয়াহুর কাছে ফোন করেন যুক্তরাষ্ট্রের নতুন ভাইস প্রেসিডেন্ট একই সঙ্গে হোয়াইট হাউস এক বিবৃতিতে জানিয়েছে নেতানিয়াহু ও হ্যারিস উভয় তাদের সরকারের পক্ষ থেকে ইসরায়েলি কর্মকর্তাদের ওপর আন্তর্জাতিক অপরাধ আদালতের বিচারিক প্রচেষ্টার বিরোধিতার কথা উল্লেখ করেছেন বিবৃতিতে আরো বলা হয় দুই নেতা আঞ্চলিক নিরাপত্তা বিশেষ করে ইরানের পরমাণু কর্মসূচি ইস্যুতে পরস্পরের প্রতি সহযোগিতা অব্যাহত রাখতে সক্ষম হয়েছেন